দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দ্য হান্ড্রেডে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ ছিল, কিন্তু এই সময়টাকেই একটু জিরিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের 100 বলের টুর্নামেন্টের এই আসরে তাই এবার দেখা যাবে না অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। এবারের আসলে ওয়েলস ফায়ারের হয়ে খেলার কথা ছিল বেয়ারস্টোর, তবে জাতীয় দলের হয়ে সামনের ব্যস্ত সূচির দিকে তাকিয়ে এখন বিশ্রামকেই উপযুক্ত মনে হয়েছে 32 বছর বয়সী এই ব্যাটসম্যানের। তিনি বলেন, আমি সত্যিই হতাশ যে এই বছর দ্য হান্ড্রেডের অংশ হতে পারছি না। গত বছর খেলে দারুণ উপভোগ করেছি, তবে সামনের সময়টা বিরামহীন ব্যস্ততায় কাটবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাই খানিকটা বিশ্রাম প্রয়োজন। ওয়েলস ফায়ার ছেলে এবং মেয়েদের জন্য শুভকামনা রইল, ওদের জন্য আমি গ্যালারিতে গলা ফাটাবো।